পরবর্তী সংবাদে। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং এই ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে যজ্ঞের আয়োজন করা হয় আজ। রানীর খামারে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন কর্ণধার মলয় পিঠ, তার সঙ্গে ছিলেন শ্রী শ্রী 1008 স্বামী বাবা কালিদাস মহারাজ থেকে শুরু করে অন্যান্যরা। গতকালকেও আমরা দেখেছিলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান বা আয়োজনকে কেন্দ্র করে একটি বিশেষ র্যালি শহরের বুকে আয়োজন করা হয়। তার সঙ্গে বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন ছিল এবং তারই মধ্যে আজকে ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানটি শুরু হয়ে যায় রানীর বাজারে। রানীর বাজারে সাধারণ ভক্তপ্রাণ মানুষ যেরকম ছিলেন, তার সঙ্গে অন্যান্যদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আগরতলার অনতি দূরে রানীর খামার স্থিত রামকৃষ্ণপুরে এই বিশেষ ভিত্তিপ্রস্তর স্থাপনের যজ্ঞের আয়োজন। কি বক্তব্য উঠে এসেছে আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে শুনুন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মেডিকেল ফিল্ডের বিভিন্ন ব্যক্তিত্ব এসছেন এবং আমাদের সঙ্গে গুরুজি এসছেন, তেনার শিষ্যদের নিয়ে 2024-25 শিক্ষাবর্ষে আমরা মেডিকেল কলেজ শুরু করতে চাইছি। আইনি প্রসেস আছে, সেগুলো চলছে, পরিকাঠামোর প্রসেস আছে, সেগুলো চলছে। রাজ্য সরকারের সহযোগিতায় ত্রিপুরাবাসীর দ্বারা আমাদের সকলের প্রচেষ্টায় এই মেডিকেল কলেজ 2024-25 সেশনে শুরু হবে। আমরা এক বছরের মধ্যে 650 বেডের হসপিটাল সম্পূর্ণ করে নিয়ে সমস্ত ধরনের পরিষেবা শুরু করে দিতে পারব, এ ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। এবং 2 বছরের মধ্যে 1100 বেডের হসপিটাল আমরা কমপ্লিট করব। আমাদের এখানে চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা মেডিকেল কলেজ, পিজি এবং মেডিকেল রিলেটেড প্যারামেডিক্যাল, নার্সিং, ফার্মাসি এবং ডিজিটাল ইউনিভার্সিটি, যার মধ্য দিয়ে হেলথ সেক্টরকে ডেভেলপমেন্ট করতে পারব। আশা করছি সকলের প্রচেষ্টায় 2027-এর মধ্যে টোটাল কাজ আমরা কমপ্লিট করে দিতে পারব। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। 2024-25 শিক্ষাবর্ষে যেটিকে শুরু করার ভাবনা চিন্তা রয়েছে এবং 27-এর মধ্যে সমস্ত কিছু উদ্বোধন হয়ে যাবে। 1100 শয্যা বিশিষ্ট এই মেডিকেল কলেজ হসপিটালের উদ্বোধন হতে চলেছে, তবে তার আগে আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। আগামী দিনে কাজ শুরু হয়ে যাবে অতি দ্রুত এবং তা শেষ করা হবে 2027-এর মধ্যে, সমস্ত কিছু সম্পূর্ণ হয়ে যাবে বলে মত প্রকাশ করেছেন সংশ্লিষ্ট আয়োজকরা। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।